আমরা আমরা হয়তো অনেকে আওয়ামী লীগ করি না বা আওয়ামী লীগ পছন্দ করি না, আমরা কি কখনো মন থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে একবার ধন্যবাদ জানিয়েছি? সমগ্র বিশ্বে বিশ্ব যেখানে স্বীকৃতি দেয় মানবতার মা, যেখানে তিনি সারা বিশ্বে যখন কোনো নেতা ফিলিস্তিনের পক্ষে কথা বলার মতো সাহস পায় না তিনি তখন কথা বলেন, তিনি একা সাহস করে 10 লাখ রোহিঙ্গাকে এদেশে আশ্রয় দিয়েছেন, তাদের অন্ন বস্ত্রের নিশ্চয়তা দিয়েছেন। সেই দেশে স্বাধীনতার 52 বছর পর এসে আমাদেরকে এখানে এখনও একত্রিত হতে হয় কেন? যে দেশের পুণ্যভূমিতে রাজাকারের শাস্তি হয়েছে, যেখানে জাতির জনকের খুনিদের বিচার হয়েছে, সেই ভূমিতে তার মানে এখনও রাজাকারদের বংশধরেরা রয়ে গেছে, যাদের অগ্নিসন্ত্রাস, যাদের বোমা হামলা এখনও নির্বিচারে চলছে শুধুমাত্র ক্ষমতার লোভে। যে জায়গা থেকে, যে দেশ থেকে হরতাল অবরোধ এই শব্দগুলো হারিয়ে গিয়েছিল, সেই শব্দগুলো আবার ফিরে এসেছে, সেই শব্দগুলো আবার এসে আমাদের জানমালের নিশ্চয়তা দিচ্ছে না। আমরা এখন ভয় পাই বাইরে যেতে, ভয় পাই বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে, মা বোনেরা ভয় পায় কাজে যেতে। যে দেশ অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেই দেশকে কেন আমরা ক্ষণে ক্ষণে পিছনের দিকে টেনে নিচে নামাতে চেষ্টা করছি? আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে, আমাদের চোখ কান খোলা রাখতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে কোনটা সাদা কোনটা কালো। মানবতার বিরোধী নামে বেশ কিছু জায়গা থেকে আমাদেরকে নানান সময় নানান ধরনের ভয় দেখানো হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই ভয় পান না। আমাদের যথাসময়ে আমাদের দেশে নিয়ম বিধি মেনে নির্বাচন হবে, সেই নির্বাচনে ইনশাআল্লাহ আমরা সবাই অংশগ্রহণ করব, স্বাধীনতার পক্ষের শক্তিকে আমরা আবার নির্বাচিত করে মাননীয় প্রধানমন্ত্রীকে আবার প্রধানমন্ত্রী করে বাংলাদেশের যে অগ্রযাত্রা, যে উন্নয়নের ধারা বইছে সেই ধারায় আমরা আবার সবাই একত্রে সামিল হব। তবেই এই দেশের গণতন্ত্র বারবার পুনঃপ্রতিষ্ঠিত হবে। আমরা শান্তি চাই, আমরা শান্তিতে থাকতে চাই, এটা কি অনেক বড় চাওয়া? মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি দেখাতে পারে না? আমরা যদি কারো প্রতি একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিই তবে কিন্তু সেই মানুষটার জীবন পাল্টে যেতে পারে, বদলে যেতে পারে। আজকে আমি মনোনয়ন পাওয়ার পর এই প্রথম আমার পরিবারে ফিরে এসেছি, আমার শিল্পীদের সঙ্গে একত্রিত হয়েছি। ধন্যবাদ সমস্ত শিল্পী সংগঠনের যারা যারা আছেন, কলাকুশলী। আমার নিজ বাড়িতে এসে আজ আমরা একটা শান্তিপূর্ণ সমাবেশ করছি, কারণ দেশে এখন একটা অস্থির অবস্থা চলছে। সেই সময় আমরা শিল্পী সমাজ তো থমকে দাঁড়াতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রী শিল্প এবং শিল্পী বান্ধব একজন মানুষ, শিল্পীদেরকে ভীষণ ভালোবাসেন। তিনি কখনো দেখেন না কে কোন দল করে, কে কোন পথে চলে। শিল্পীদের প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করার জন্য উনি আমাকে এই বছর দ্বাদশ নির্বাচনে ঢাকার এবং বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন ঢাকা 10-এর নৌকর হাল ধরার জন্য আমার উপর আস্থা এবং বিশ্বাস রেখেছেন। আমি আমার এই পুরো পরিবারের পক্ষ থেকে তাকে অসীম কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।